তোমার নাম কি? সামিউল ইসলাম। বাসা কোথায়? মিরপুর দশ। মাশাআল্লাহ, নুরানির চেহারা। এই হেফজখানায় ভর্তি হবা না, নাজিরে পড়তেছো? মাশাআল্লাহ, কি হাফেজ হবা! আল্লাহ হাফেজ হিসেবে কবুল করুক, তোমার আব্বা মার আশা পূর্ণ করুক। হ্যাঁ, বড় হাফেজ হবা, আলেম হবা, দিনের দায়ী হবা, সারা বিশ্ব সফর করবা। কি আল আজহারেতে পড়বা, কি মালয়েশিয়াতে পড়াশোনা করবা, ঠিক কি না? ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই সেলিম সাহেব, তাহলে আমাদের আজকের আয়োজন আমরা এটা করছি বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া থেকে, তো আমাদের আয়োজনের সঙ্গে তোমরাও সংযুক্ত। এখানে এটা খাবে হলো কোরআনের পাখিরা, ঠিক আছে? তারা মাসুম নিষ্পাপ বান্দা, আল্লাহর কোরআন শরীফ তারা মুখস্থ করতেছেন, তো তাদেরকে তোমরা সুন্দরভাবে ব্যবস্থা করে সুন্দর স্বাস্থ্যসম্মত উপায়ে খাইতে পারে, ভালোভাবে খাইতে পারে, এই ব্যবস্থাটা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা সবই ভাগে কি আমরা হব, তোমরাও হবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই সব কিছু পরিষ্কার করে নিয়ে আসছো তো? আর মানে কোনো শর্ট পড়বে না তো? হ্যাঁ, আর সবাইকে গ্লাস ভরে ভরে দিবা, মানে কম দিবা না, ঠিক আছে? গ্লাস ভরে দিবা। আর যেন ঠান্ডার ব্যবস্থা আছে? হ্যাঁ, ঠান্ডা যেন হয়, ঠিক আছে? তোমার নাম কি? বাড়ি কোথায়? কয় পড়া হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে পড়ো। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়ো। তোমার নাম কি বাবা? মাশাআল্লাহ, কয় পড়া হয়েছে? আচ্ছা, ঠিক মতো পড়াশোনা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। হ্যাঁ, মারুফ হোসেন, কয় পড়া চলে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 22 পড়া শেষ হয়েছে। কোরআন পড়বা, কোরআন আমল করবা, আর কি কোরআনে খেদমত করবা, পাশাপাশি ব্যবসা করবা, তাই না? নবীজি কি করছে? ব্যবসা করছে, ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তোমার নাম কি বাবা? ব্যাপার হয়েছে? আলহামদুলিল্লাহ, পড়াশোনা করো ঠিক মতো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমার নাম কি? মাহমুদ। মাহমুদুল ইসলাম না মাহমুদ হাসান? মাহমুদুল হক। বাড়ি কোথায়? কয়পার হয়েছে? আচ্ছা আচ্ছা, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, কেমন আছো তোমরা? গরমের মধ্যে তোমাদের কষ্ট দিতে আসলাম, তাই না? হ্যাঁ, একদম দেখো ফেরেস্তা, সব আল্লাহর ফেরেস্তা। হ্যাঁ, নুরানি চেহারা, মাশাআল্লাহ। আস্তে 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 পড়ে না যেন, আস্তে 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 আস্তে। হ্যাঁ, তুমিও পাবে। হ্যাঁ, তুমি পাবা না নাকি? রে বাদ দিয়ে দেবো, এটাকে বাদ দেওয়া জানি। আচ্ছা, একেও দাও, কাউকে বাদ দেবো না, একেও দাও। পাইছো? পাইছো? হ্যাঁ পাইছো। সালমান ফার্সি। হ্যাঁ, সালমান ফার্সি, তোমার বাড়ি কোথায়? চাঁদপুর। মাশাআল্লাহ, তোমার কয় পাড়া চলে? 3.5 পাড়া। মাশাআল্লাহ, সুন্দরভাবে পড়াশোনা করবা, মনোযোগ দিয়ে হাফেজ হবা, আলেম হবা, বড় দিনের দায়ী হবা। হ্যাঁ, আল্লাহ তোমাকে কবুল করুক। তোমার নাম কি বাবা? রাফি। রাফি আহমেদ, ওই যে ওইটার নামও রাফি, ক্যামেরা করতেছে ওইটার নামও রাফি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? তোমার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ, প্রেসিডেন্টের এলাকা। তোমাদের এলাকায় সব প্রেসিডেন্ট, বুঝছো? পড়াশোনা করো, মনোযোগ দিয়ে একসময় ইনশাল্লাহ তুমিও প্রেসিডেন্ট হতে পারবে। হ্যাঁ, ভবিষ্যতে তুমিও প্রেসিডেন্ট হবে ইনশাল্লাহ। আপনারা যে ওনারা কষ্ট করতেছে এই জন্যে আমি কষ্ট, মানে এইটা নিয়ে বেশি কম নিয়ে কোনো সমস্যা না, ওনারা যে এত কষ্ট করতেছে এটাই আমার খারাপ লাগতেছে, ঠিক আছে? না না না, তোমার নাম কি বাবা? কি হবা? হাফেজ আলেম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নাও। তোমার নাম কি বাবা? আব্দুল সালাম। কয়পাড়া হয়েছে? 21 পাড়া। মাশাআল্লাহ, এই তো কোরআনের হাফেজ প্রায় হয়ে গেছে। হাফেজ হলে নিজেও জান্নাতে যাবা, বাপ মাকেও জান্নাতে নিবা, নাকি আবার বিয়ে করলে বউ সাল পালকেও নিবা ইনশাআল্লাহ, কি বলো? হ্যাঁ, তোমার নাম কি? মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সুন্দর নাম। কয়পাড়া হয়েছে তোমার? শেষ হয়ে গেছে, মাশাআল্লাহ। পুরানের
কোরআনের বাকি পুরা হাফেজ আলহামদুলিল্লাহ। হ্যাঁ মোহাম্মদ মোহাম্মদ মাশাআল্লাহ, তুমি তো নিজেও জান্নাতবাসী, আবার দশজনকে নিবা, দশজন লিস্ট করছো, কার গায়ে নিবা? বাপ মারে রাখো, আবার হাতে কিছু রাখো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, কয় পড়েছো তোমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, শেষ হয়ে যাবে, দোয়া করো, সুন্দর করে পড়বা, মাঝে মাঝে কিন্তু শয়তান ধোকা দেবে, শয়তানের ধোকা শুনবা না। হ্যাঁ তোমার নাম কি? কয় পারা চলে ভর্তি হয়েছো? আল্লাহ কবুল করুক, সুন্দরভাবে পড়বা, হ্যাঁ মনোযোগ দিয়ে পড়বা, যাও। তোমার নাম কি? কয় পারা হয়েছে? হ্যাঁ সুন্দর করে পড়বা, হ্যাঁ প্রথম কষ্ট হবে, এখন তো গরম আরো কষ্ট হবে বেশি, কিন্তু পরে অনেক ভালো লাগবে, কি যাও পড়াশোনা করো মনোযোগ দিয়ে। কেমন আছো? তোমার নাম কি? আব্দুর রহমান। নতুন ভর্তি হয়েছো? কয় পারা হয়েছে? 5 নম্বর পারা। সুন্দর করে পড়াশোনা করবা, বাপ মায়ের মনের আশা পূর্ণ করবা, নাকি বাপ মা দোয়া করবে, বাপ মার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। হ্যাঁ দুজন ওখানে যাও, দুজন ওখানে যাও, দুজন ওখানে যাও। হ্যাঁ আর তুমি যাই, তুমি ওখানে, তুমি ভিতরে যাও, ভিতরে যাও, হ্যাঁ ভিতরে যাও, পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে। এর দাঁত পড়ছে অনেকদিন আগে, এখনো জ্বালায় না, শ্বশুরবাড়িতে খাবে কি? বড় হাফেজ হইতে হবে, বড় আলেম হইতে হবে, দিনের দায়ী হইতে হবে, কি ঠিক কি না? সারা বিশ্বে দিন প্রচার করতে হবে, তাই না? হ্যাঁ আল্লাহ কবুল করুক। তোমার নাম কি? সিয়াম। বাড়ি কোথায়? সাভার। তোমাদের অল্প খাওয়াচ্ছি কিন্তু কষ্ট দিচ্ছে অনেক বেশি, একটু কষ্ট করো, হ্যাঁ একটু কষ্ট করো। হ্যাঁ তাড়াতাড়ি দাও, বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে। তোমার নাম কি? আলী হাসান। কয় পারা হয়েছে? 30 নম্বর পারা শেষ, কিন্তু সব শেষ করতে হবে, কি শেষ করবা, এবং ভালো হাফেজ ভালো আলেম হতে হবে, দিনের দায়ী হতে হবে, সারা বিশ্বে দিন প্রচার করতে হবে, নাকি? হ্যাঁ তোমার নাম কি বাবা? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, এটা কি মিষ্টি মিষ্টি হাসে? হ্যাঁ তোর নাম কি? ইয়াসিন। ইয়াসিনটা খুব দুষ্ট হয় কিন্তু, বুঝছো? তুমি কি দুষ্ট নাকি ভদ্র? কয় পারা হয়েছে? শুরু করছো, শুরু করছো, চেষ্টা করবা, ভরসা রাখবা, বাপ মায়ের দোয়া আছে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু আমল করতে হবে, নাকি? আরমান হোসেন। কয় পারা চলে? 16 পারা। সুন্দর করে পড়াশোনা করবা, হাফেজ আলেম মৌলানা মুফতি মহাদ্দেস হবা, নাকি দিনে দায়ী হবা ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তোমার নাম কি বাবা? রাফসান। গুড, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কয় পারা চলে? মাশাআল্লাহ, সুন্দরভাবে পড়াশোনা করবা, হ্যাঁ আর স্বাস্থ্য প্রতি যত্ন নিবা। তুমি কি কি স্বাস্থ্য দুর্বল কেন? বেশি বেশি খাবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভালো আছে না? আসসালামু আলাইকুম বাবা। তোমার নাম কি? আদনান সাহেব। তোমার বাড়ি কোথায়? পটুয়াখালী। কয় পারা চলে? হ্যাঁ 13 পারা, মাশাআল্লাহ। হাফেজ হবা, আলেম হবা, হ্যাঁ দিনের দায়ী হবা, আর পরে জীবনে বড় ব্যবসায়ী হবা। হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ তোমার কয় পারা হয়েছে? হ্যাঁ কোরআনের হাফেজ হবা, আলেম হবা, দিনের দায়ী হবা, দিন প্রচার করবা সারা বিশ্বে। হ্যাঁ কি হাফেজ সাহেব, তোমার নাম কি? কয় পারা হয়েছে? 15 পারা, মাশাআল্লাহ। সুন্দরভাবে পড়বা, কোরআনের আমল করবা, হ্যাঁ
তোমার নাম কি? কয় পাড়া হয়েছে? 25 পাড়া। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? কয় পাড়া চলে? 19 পাড়া। আল্লাহ কবুল করুক হাফেজ হিসেবে তোমাদেরকে। হ্যাঁ আসসালাম। তোমার নাম কি বাবা? মেহেদি হাসান। মাহাদি হাসান কয় পাড়া চলে? হ্যাঁ মাহাদি হাসানটা খুব মেধাবী হয় কিন্তু, বুঝছো, সব জায়গায় দেখি তাই। তুমিও অনেক বড় আলেম হবে, হাফেজ হবে ইনশাআল্লাহ। তোমার নাম কি? কয় পাড়া হয়েছে? 7 পাড়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ হিসেবে কবুল করুক। তোমার নাম কি বাবা? সিয়াম। কয় পাড়া হয়েছে? 24 পাড়া। মাশাআল্লাহ, প্রায় হাফেজ হয়ে যাচ্ছ।